आमादेर मतो मानुषके कष्ट दिये ना, आमादेर कष्ट एमनि बुकटा भरा। कथा बोलेन ना केन? সেই বোয়ালমারি গেলাম সাতুর বাজার যুব সমাজের উদ্যোগের মাহফিলে। কালকে আমার ড্রাইভার চোখ ভরা পানি লইয়া, আমি পানি লই মাহফিলের থেকে মনের থেকে বরদোয়া দিয়েছি। এখন কয় সুবহানাল্লাহ। বরদোয়া কি দিছি জানেন? বরদোয়া মানে সব বরদোয়া না, আল্লাহ তুমি এগো হেদায়েত দিও, আমিন। আর কোনো দোয়া দেন, আল্লাহ যারা আমার কষ্ট দিল তুমি তাকে হেদায়েত দিও। এই দোয়া দিয়ে গাড়ি ড্রাইভারে কইলাম চল আল্লাহই দিব। জিয়াদি সাহেবের এটা কষ্টের মসজিদের টাকা, ওরা মেরে খেলো, ওকে বিচার আল্লাহ করবো, আল্লাহকে হেদায়েত দেখ, জোরে কথা আমিন। এই কথা বলে চলে আসছি বাবা। এখন আপনারা বলেন, আমরা বক্তারা যদি আগে টাকা নেই আপনাকে এই বাতপারি করার কারণে, আমি তো দেখি কোনো রকম ভাবে গুনাহ হইব না। কথা কর না কেন? কোন রকম ভাবে মাসলা দিয়ে ঠেকাইতে পারবা না। শুধু আমি আপনাদের বলবো ওই বাতপার গুলার বিচার আল্লাহর পক্ষ থেকে হোক। বিচার মানে আমি বরদোয়া না, আল্লাহকে হেদায়েত নসিব করো। আমার সাথে করছে করছে, কিন্তু কোন আলেমের সাথে ধরো না করে, জোরবানা আমিন, আরো জোরবানা আমিন। আপনারা সমালোচনা করেন বক্তারা টাকা নেই কি করে, এক দুই ঘন্টা অস্কির এত টাকা নেয়। এই বেটা বক্তা কো টাকা হইলে তারা আল্লাহ রাস্তা খরচ করে। আর ওই যে তোমার কাছে আসি মমতাজ, আর ওই যে নায়ক গায়িকা আছে, ওরা সিনেমার হল করে আর থিয়েটার কিনে। থিয়েটার ও ও রুবি বলো না মোর সাথে করেছো কি, চলো না ওইগুলো কিনবো। নজুবিল্লাহ কর না কেন? অগর টাকা হইলে তোমরা জিনার গুনার হবে, কারণ অগর টাকা দিয়ে এগুলো কেনে। আর আমাকে টাকা দিলে একটা টাকাও যদি দাও ওটা মসজিদ মানুষে যাবে। আর তোমার এই টাকা আমার মসজিদ যদি কবুল হয়, আল্লাহ কবুল তো করবেই, মসজিদ কবুল হলে আমার মসজিদ হবে জান্নাতে রেলগাড়ি, তুমি আর আমি হবো প্যাসেঞ্জার। তার মসজিদ কারো বাপ দাদার না, কথা বলেন না কেন? যদিও আমি কিনছি, ওয়াকফ করে দিছি আমার আল্লাহর নামে, আমার নাই এখন এক। ওই মসজিদ আপনাগো, এইটাও আপনাগো, যদিও আল্লাহর বান্দায় জায়গা দিয়ে দিছে, কিন্তু এখন আর তার জায়গা নাই। এটা হয়ে গেছে সারা পৃথিবীর মানুষের। কথা বল না কেন? কেউ যদি বলে আমাগো মসজিদ তো রাবি না, ওর মসজিদে নামাজ পড়াও হারাম, ওই মসজিদ ইমামতি করাও হারাম, ওই মসজিদে আজান দেওয়া হারাম। মাসলা জিগা বেড়া। যদি কয় এটা আমাকে মোল্লা বংশের মসজিদ, তোরা আহস কে আনে, তোরা বাড়াইটা টাউনে, কিন্তু এটা চলতেছে টাউনে, এটা হচ্ছে। কথা বল না কেন? এই কথা কোনোদিন বলবেন না। খালেস তওবা করে, তাড়াতাড়ি তওবা করেন। যদি এলাকায় কেউ বলে থাকে খালেস তওবা না করলে কাফের হয়ে মরবা, মসজিদ কারো বাবার না, মসজিদ সারা দুনিয়ার মানুষের। কথা বলো না কেন? 1,20,00,000 টাকা দিয়ে গত সেপ্টেম্বরের 25 তারিখ জায়গাটা কিনলাম। অক্টোবরের 1 তারিখ হাফিজুর রহমান সিদ্দিকীকে এই আমার এই মসজিদের জায়গায় এনে ওয়াজ দিয়ে মসজিদের জায়গাটা আল্লাহর নামে ওয়াকফ করলাম। ওই যে আমার বন্ধু মুসলিউদ্দিন সিরাজি আছে, ও তো বক্তা, ওর কাছে জিজ্ঞাবেন, ও ছিল ওই মাহফিলে। লক্ষ জনতার সামনে, করুণার ভিতরে লক্ষ জনতার সামনে মসজিদের জায়গাটা ওয়াকফ করে দিয়া অক্টোবরের 15 তারিখ আমি জায়গা কাজ ধরলাম। কারো কাছ থেকে 1 বছর সিমেন্ট চাইয়া শুরু করি নাই। আল্লাহ আমি শুরু করি, আপনি আমারে দিয়েন আল্লাহ। এই মসজিদ করতে যে আমি 2টা বাড়ি বেঁচে ফেলেছি। আগে শোনো মনের কষ্টগুলো শোনো, তারপরে আমাকে সমালোচনা করো। আগের তা সমালোচনা করো না যে বক্তার এত টাকা নাই। এ বেটা এ হুন, আমার কাছ থেকে 1,20,00,000 টাকা দিয়ে কিনলাম, বাড়ি বেচলাম, করোনার ভিতরে 2 বছর ইনকাম নাই। মসজিদের কাম কিন্তু একদিনের জন্য আমি বন্ধ করি নাই। আবার আমার একটা এতিমখানা আছে, 200 ছাত্র দেখেছো তোমরা। কারো কাছ থেকে আমি 1 বছর চাউল আর ডাউল কিনে নি, চাইয়া আমি মাদ্রাসা চালাই না। আমি আমার ওয়াজের টাকা দিয়ে আর বাড়ি ভাড়া টাকা দিয়ে আমি মাদ্রাসা চালাই। কোনো চান্দু কইতে পারবো না যে 1 বছর চাউল জিহাদি সাহেব চাইয়া কালেকশন করে মাদ্রাসা চালায়। হ্যাঁ, যদি কেউ এমনি দিয়ে আসে আলহামদুলিল্লাহ, যেরকম মারহাবা। কত ভাই ওয়াজের ভিতরে, হুজুর আমার মান নামে আপনার মান মাদ্রাসায় 1 বছর চাউলের দাম দিলাম হুজুর, আমার মা আজকে দুনিয়া নাই, মা বাইসে থাকলে খাইতো দিলাম হুজুর, আলাদা ব্যাপার, আমি কারো কাছে চাই না। তো বাবা করোনার ভিতরে কাম শুরু হয়েছে, গত বছর অক্টোবরে শুরু করছি। এই পর্যন্ত এখন 2 তলা কমপ্লিট হয়ে নিচতলার টাইলস হইয়া 3 তলার পিলার উঠছে। এর ভিতরে কারো কাছ থেকে আমি 1টা টাকা চাইয়া নেই নাই। আমার নিজের চলে গেছে 2,60,60,000,000 টাকা। আমার নিজের এই রক্ত পানি করা পয়সা 2,60,60,000,000 টাকা। এখন আমি যখন ওয়াজের দাওয়াত দিতে গেলে আমি এদেরকেও বলছি ওদেরকেও বলছি গতকালকে যে ভাই তোদের টাকাগুলো কিন্তু বর্তমান আমার মসজিদে যায় ভাই, আমার আর কোনো ইনকাম নেই, এইটা দিয়েই রাত্রে কামাই, দিনের বেলা মসজিদের বিল দেই। আমি আজকেও বিল দিয়ে তারপরে তোমাকে মাহফিলে রওনা দিছি। আল্লাহু আকবার বলতে পারো না? রাজমিস্ত্রির বিল দিয়ে, টাইলসের বিল দিয়ে তোমাকে খানাইছি। তাকাও এইদিকে। তো আগেও কইছি যে ভাই আমার কিন্তু বিল দিতে হবে। কয় হুজুর কসম আল্লাহর আপনার টাকা আমি পকেটে রেখে দিছি। ভাই গেছি দেয় না, ওয়াজ শেষ, মোনাজাতের 2 মিনিট আগে মাহফিলের স্টেজ থেকে কমিটির সব নামিয়ে গেছে গা। মাহফিলের সব কমিটি নামে যাইয়া আর আমার লাগে দেখা করে না। আধা ঘন্টা দাঁড়াই দিছি, কেউ একটা টাকা দিতে আসে না। আধা ঘন্টা পরে মাত্র 5000 টাকা বাড়াই দিছে। এখন তো কইবা না, কারণ এখন তোমাকে দোষ তো, খালি আমাকে দোষ হয়নি হলে তাহলে সুবহানাল্লাহ যে কি জোরে কইতা রে। মাত্র 5000 টাকা পাঠাই দিছে, তাও এক বুড়ার কাছে, বুড়া হুজুরের কাছে। বলেন লাখ লাখ টাকার গাড়িটা নিয়ে যাইয়া, লাখ লাখ টাকার গাড়ি, এই কোটি কোটি টাকার বডিটা নিয়ে যাইয়া সেই বোয়াল মারে গেলাম সাতুর বাজার যুব সমাজের উদ্যোগের মাহফিলে। কালকে আমার ড্রাইভার চোখ ভরা পানি লইয়া, আমি পানি লই মাহফিলের থেকে মনের থেকে বরদোয়া দিয়েছি। এখন কয় সুবহানাল্লাহ। বরদোয়া কি দিছি জানেন? বরদোয়া মানে সব বরদোয়া না, আল্লাহ তুমি এগো হেদায়েত দিও। আমিন। আর কোনো দোয়া দেই না, আল্লাহ যারা আমার কষ্ট দিল তুমি তাকে হেদায়েত দিও। এই দোয়া দিয়ে গাড়ি ড্রাইভারে কইলাম চল আল্লাহই দিব। জিয়াদি সাহেবের এটা কষ্টের মসজিদের টাকা, ওরা মেরে খেলো, ওকে বিচার আল্লাহ করবো, আল্লাহ হেদায়েত দিক। জোরে করে আমিন। এই কথা বলে চলে আসছি বাবা। এখন আপনারা বলেন আমরা বক্তারা যদি আগে টাকা নেই আপনাকে এই বাটপারি করার কারণে, আমি তো দেখি কোনো রকম ভাবে গুনাহ হইব না। কথা কর না কেন? কোন রকম ভাবে মাসলা দিয়ে ঠেকাইতে পারবা না। শুধু আমি আপনাদের বলবো ওই বাটপার গুলার বিচার আল্লাহর পক্ষ থেকে হোক। বিচার মানে আমি বরদোয়া না, আল্লাহকে হেদায়েত নসিব করো। আমার সাথে করছে করছে, কিন্তু কোন আলেমের সাথে তারা না করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি মাহফিলের আগে করতো তাহলে তো ওইখানেই মাইরে দিয়ে আসতাম, মিডিয়া তো ছিল। এ মুসলমান ভাইরা, আমি আমার বক্তা ভাইদের উদ্দেশ্য বলবো, যারা আলেম ওলামাকে নিয়ে এইভাবে কষ্ট দেয় আর তোমরা আমাকে সমালোচনা করো। শুধু 5000 টাকা দিছে আমার, 5000 টাকা। আমার গাড়ি ভাড়া গেছে 15000 টাকা। আমাকে সমালোচনা করো না। এখন আমার মতো বক্তা যারা দুঃখ লই ওই মাহফিল থেকে আসলো, যারা একটা ওয়াজ করে, আমার ওয়াজ মসজিদের টাকাগুলো যারা মেরে দিল, অগ বিচার কি আল্লাহর পক্ষ থেকে হতে পারে না? এই হাজার হাজার মানুষের কাছে বিচার দিয়ে গেলাম, খালি আলেম ওলামার বকবেন না, সুদৃষ্টি দিয়ে আলেমদের দিকে নেক নজরে তাকাই একবার সব ঠিক কথা কবেন। এদের বিচার কি আল্লাহ করতে পারে না? জোরে বলো পারে কি পারে না? এখন আলেমরা যদি তোমাদের কাছ থেকে আগে টাকা না নিয়ে দিলে আসবো না মাহফিলে, এটা বলা আমি তো মনে করি প্রত্যেক আলেমের জন্য দরকার। কারণ তোমার বাপের টাকা খরচ করে আমার বাপ আমার লেখাপড়া করায় নাই, তোমার বাপের টাকা খরচ করে আজকে আমি এত কিছু করি নাই, রক্ত পানি করে করছি, আল্লাহ আমার যোগ্যতা দেশে তাই করছি, আল্লাহ করেছেন আল্লাহর মেহেরবানিতে। এখন তুমি আমাকে নিয়ে অপমান করবে, এটা আল্লাহ পছন্দ করবে না। কথা বলেন না কেন? একজনের জন্য 10 জনের মুখ কারা হলো। অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, আমি পদ্মার ওই পারে প্রত্যেকটা ওয়াজ কেটে দিছি। কেন দিছি জানেন? মনের কষ্ট আমি দুঃখ ধরে রাখতে পারি নাই। শুধু আপনাদের খেদমত আরজ করে বলি বাবা, আমাদের মতো মানুষকে কষ্ট দিয়ে না, আমাদের কষ্ট এমনি বুকটা ভরা। কথা বলে না কেন? শুধু আমি দোয়া করি আল্লাহ ওদের হেদায়েত নসিব করে। জোরে করে আমিন।